নমস্কার, ক্যাম্পাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দীপান্বিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইনস। ব্রিগেড সমাবেশ জোরদার করতে প্রচার কর্মসূচিতে নজর তৃণমূলের, এ নিয়ে হলো কোর কমিটির মিটিং। সিসিটিভি বসাতে চাঁদা না দেওয়ায় ছাত্রদের উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপে বাধা, অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। দু নম্বর জাতীয় সড়কে গ্যাস বোঝাই ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করে বিপত্তি, ঘটনাস্থলে পৌঁছল দমকল। আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে লাগাতার প্রচারের কর্মসূচি নিল হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার হুগলি জেলা পরিষদ হলে দলের কোর কমিটির মিটিংয়ের এই সিদ্ধান্ত হয়। দলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত জানিয়েছেন, 26 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি গোটা জেলা জুড়ে পদযাত্রা হবে। তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন আরামবাগে। এছাড়াও ব্রিগেডকে সফল করতে পাড়ায় পাড়ায় মিছিল ও সভা করবে তৃণমূল কংগ্রেস। ঘড়ির মোড়ে হবে মহিলা তৃণমূলের সভা। এদিনের সভা শেষে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের নাম ঘোষণা করেন জেলা সভাপতি। পঞ্চায়েত ভোট মিটলেও হুগলি জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন হয়নি, শুধু সভাপতি ও সহ সভাপতি ঠিক হয়েছিল আগে। এবার কর্মাধ্যক্ষ কারা হবেন তাও স্থির হওয়ায় জেলা পরিষদের কাজ শুরু হবে পুরোদমে। সভাধিপতি মেহবুব রহমান, সহসভাধিপতি সুমনা সরকার, অধ্যক্ষ সমীরণ মিত্র, উপাধ্যক্ষ নিশেষ ঘোষ, দলনেতা মানিক দাস, সিঙ্গুর আন্দোলনের মানিক দাস দলনেতা, পূর্ত সুবীর মুখার্জি, কৃষি সেচ এবং সমবায় মনোজ চক্রবর্তী, জনস্বাস্থ্য কারিগরি হচ্ছে শান্তনু ব্যানার্জি, শিক্ষা গোপাল রায়, খাদ্য আব্দুল জাব্বার, নারী শিশু কল্যাণ পূর্ণিমা মালিক, বিদ্যুৎ নজিবুল করিম, বনভূমি হচ্ছে প্রতিমা হাসদার, মৎস্য পানি সম্পদ হচ্ছে মিজানুর রহমান। এই টোটাল কমিটি অ্যাপ্রুভ করেছে। কলকাতা একটা মিটিং হয়েছে দাদা, সেখানে তো নজিবুলের নাম আছে, তবে তোমরাই পার্টিটাকে ঠিক করে নাও, তোমরা বাড়িটাকে ঠিক করে নাও, কবে আসবে না না আসবে। নজিবুলের সর্বোচ্চ নেতৃত্ব যেটা করে পারে সেটাই তো ফাইনাল, তখন তো ঠিকই হয়নি। তখন কোনো যদি পেজ যদি তার ইচ্ছা মতো করে ছাপিয়ে দেয় তাহলে তো আমাদের কিছু করণীয় নেই, পুরো ঠিকই হয়নি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামটা আমরা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে, যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা আরামবাগে গড়বাড়ির মাঠে আমরা করছি। সেখানে আমরা 1 লক্ষেরও বেশি লোক জমায়েত করি 12 তারিখে 12ই জানুয়ারি। এই প্রোগ্রামগুলো হচ্ছে। এছাড়া আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের অলরেডি হুগলি জেলার সভাধিপতি, এর আগে ঘোষণা করা হয়েছিল সহসভাপতি। আশিক রানার রিপোর্ট, ক্যানভাস নিউজ। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের দাদা হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে পিডব্লিউডির জায়গায় দোকান ঘর করেছিলেন পেশায় স্কুল শিক্ষক শুভ্রাংশু মালিক। সেই স্থানে স্থানীয় এক ব্যক্তি ধানের গাদা দেওয়ায় তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ধানের গাদা দেওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ থানার 9 নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত স্কুল শিক্ষক শুভ্রাংশু মালিকের বিরুদ্ধে আরো অভিযোগ যে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু মালিকের দাদা হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে তিনি পিডব্লিউডির জায়গায় একটি দোকান ঘর তৈরি করেছিলেন। সেই স্থানেই দুলাল সরকার ধানের গাদা দিয়েছিলেন। ধানের গাদা দেওয়াকে কেন্দ্র করেই কল্যাণ সরকার এবং তার বাবা দুলাল সরকার ও মা ছবি সরকারকে শুভ্রাংশু মালিক বেধড়ক মারধর করে বলে অভিযোগ। হিমাংশু আর শুভ্রাংশু একজন কাউন্সিলর দাদা হচ্ছে কোনো স্কুলের মাস্টারমশাই, শিক্ষিত ফাটা একটা, কাকে মারধর করলো? দুলাল সরকার, ছবি সরকার এবং কল্যাণ সরকার। কেন মারধর করলো? ওরা দীর্ঘদিন ওখানে বাসিন্দা, সেখানে ওরা গাদা দেয়, রাস্তার ধারে গাদা দেয়,
আচ্ছা, এই রাতারাতি একটা দোকান করে ফেলেছি সেটা, রাতারাতি একটা দোকান করে, এই যে ছবি রাতারাতি একটা দোকান করে ফেলেছে কমিশনার, এখন কাউ কেউ কার কার মানবে না, ও রাতারাতি দোকান করে ওদের গাদা দেওয়ার জায়গাটি দখল করে নিল, যে গাদা ওখানে দেওয়া চলবে না আমার যেহেতু আমার দোকান আছে, এই হচ্ছে অপরাধ। তার জেরে মারধর করলো ব্যাপক? হ্যাঁ, তার জেরে মারধর করেছে। আর কল্যাণ সরকার একজন গৃহ শিক্ষক আর কি কান দিয়ে মেরে রক্তবার করে দিয়েছে, তাকে হসপিটালে ভর্তি করেছে। কল্যাণ সরকারকে গুরুতর আহত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাদা টেনে ফেলা ফেলি করুনি, আমি মাঠে মনে ওদেরকে বিকুলি করে ধান কটা ছেড়ে নেব, বলছে তুই কে জানিনি তোর মা কেন এইসব আমার এরপর থেকেই এলাকাবাসীরা কাউন্সিলর হিমাংশু মালিকের পদত্যাগের দাবিতে এবং শুভ্রাংশু মালিকের শাস্তির দাবিতে আরামবাগের তিরুল রোডে অবরোধ করে। প্রায় 15 মিনিট চলে অবরোধ, এরপরেই ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। পাশাপাশি আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের আশ্বস্ত করলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। নিয়ে সমস্যা হয়েছিল, সেই সমস্যা হয়ে ব্যাপার হচ্ছে বহুচক্র ব্যাপার, একটা কাউন্সিলরের পরিবারের সাথে একটা সমস্যা হয়েছিল, সেখানকার মানুষের সাথে থেকে আমরা সবাই মিলে থেকে সেই সমস্যাটা মিটে গেছে। তো অনেকে কাউন্সিলরের বিরুদ্ধে বলছে যে শাস্তি চাই, জেল চাই। শুন না, একটা একটা মানুষই তো ভুল করে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সেটা মিটে গেছে। কাউন্সিলর হয়ে পিডব্লিউডির জায়গায় দোকান ঘর করেছেন, কি বলবেন? না, ওটা আমরা তুলে দিচ্ছি, ওটা আমরা তুলে দিচ্ছি। কল্যাণ সরকার এলাকায় গৃহ শিক্ষক হিসাবেই পরিচিত। আক্রান্ত কল্যাণ সরকারের বাবা দুলাল সরকার শিক্ষক শুভ্রাংশু মালিকের নামে আরামবাগ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আমি বলছি আমি ভাই চালানা করলে আমি অবরোধ করবো, আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, আমি অবরোধ করবো, আমি তো একটা স্বীকার করিনি, অন্যায় করেছে, আমি দায়িত্ব নিজে তাড়িয়ে দেবো, তবে মা না ঠিকই বলে তাড়িয়ে দেবো, আমি জোরাত করছি, আমার পার্টি আমি নেতৃত্ব দিচ্ছি। সন্তু মাঝি রিপোর্ট, ক্যানভাস নিউজ। আরামবাগের পারুল এলাকায় বান্ধবীদের সাথে জলে সাঁতার কাটতে গিয়ে খালে তলিয়ে মৃত্যু হল 14 বছর বয়সী এক স্কুল ছাত্রের। এই ঘটনায় তার পরিবারে নেমেছে গভীর শোকের ছায়া। বান্ধবীদের সঙ্গে স্থানীয় একটি খালের জলে স্নান করার সময় সাঁতার কাটতে কাটতেই জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক অষ্টম শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে আরামবাগের পারুল এলাকায়। জানা গেছে মৃত ওই ছাত্রীর নাম নিশা সামন্ত। বুধবার বেলার দিকে নিশা কয়েকজন বান্ধবীর সঙ্গে স্নান করতে গিয়েছিল, কিন্তু হঠাৎই সে তলিয়ে যায়। অন্য বান্ধবীরা চিৎকার চেঁচামেচি শুরু করে। তাদের চিৎকারেই ছুটে আসে স্থানীয়রা। তারা তড়িঘড়ি নিশার দেহ খুঁজতে শুরু করে। অবশেষে তার দেহ উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। তোমরা কি করতে গিয়েছিল ওখানে? সাঁতার শিখতে গিয়েছিলাম। দিয়ে তারপর কি হলো? তারপরে আমাকে টানতে যাচ্ছিল, তখনই টেনে সাঁতার শেখাই বলে করেছিল, আমি ওই মেয়েটাকে ধরেছিলাম, দুজন দুজনকে ধরেছিলাম। কি নাম ওর? লিসা। কি লিসা? কি লিসা সামন্ত। তারপর কি হলো? তারপর দুজন দুজনকে ধরেছিলাম, তারপরে যে আমাকে কোনো রকমে কেউ দুজনকে দুজন টেনে তুলেছে আর ও নিচে তলিয়ে গেছে এখন। আচ্ছা, এখন ওকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেছে। মোট কতজন গিয়েছিল ওখানে? 5 জন। 5 জন। সন্তু মাঝি রিপোর্ট, ক্যানভাস নিউজ। এখন নিচে ছোট্ট একটা বিরতি, আপনারা দেখতে থাকুন ক্যানভাস নিউজ।
এস নিউজের অ্যাড মার্কেটিং এর জন্য দক্ষ পুরুষ বা মহিলার প্রয়োজন, যত শীঘ্রই সম্ভব যোগাযোগ করুন আমাদের নম্বরে। আমাদের নম্বর 9333028088 অথবা 2683-0179। আমাদের বায়োডাটা পাঠান এই ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি canvasnews2@gmail.com। ফিরে এলাম বিরতির পর চোখরা বন্যান্য গুরুত্বপূর্ণ খবরের দিকে। স্কুলে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য পড়ুয়াদের কাছ থেকে চাঁদা চায় স্কুল। দ্বাদশ শ্রেণীর 10 ছাত্র তা দিতে রাজি না হওয়ায় তীব্র উত্তেজনা ছড়ালো হুগলির সতীন সেন স্কুলে। কাপাসডাঙ্গা সতীন সেন স্কুলে উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপকে ঘিরে বিক্ষোভ। ছাত্রদের একাংশের অভিযোগ, স্কুলে সিসিটিভি বসানোর জন্য তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। স্কুলে সিসিটিভি বসাতে ছাত্রদের থেকে কেন টাকা নেওয়া হবে প্রশ্ন ছাত্রদের। তাদের অভিযোগ, টাকা না দিলে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়নি। অভিভাবকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্কুলের নিরাপত্তার জন্যই সিসিটিভি ক্যামেরা বসানো হবে স্কুল চত্বরে। মানে স্যারদেরকে আমরা বলেছিলাম যে সিসিটিভির টাকাটা আমরা দিতে ইচ্ছুক নই, তো এবার স্যাররা বললো যে মানে কিছু টাকা অন্তত দিতেই হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে মানে সিসিটিভির জন্য স্টুডেন্টরা কেন টাকা দেবে, আমরা জানি মানে হুগলি গার্লস, আমাদের এখানে একটা স্কুল আছে হুগলি গার্লস স্কুল, তো সেখানে মানে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হবে। তো এবার আমাকে বললো যে ওখানে কম সিসিটিভি লাগানো হচ্ছে, এখানে বেশি লাগানো হচ্ছে, তার জন্য টাকাটা নেওয়া হচ্ছে। গার্জিয়ান মিটিংয়ে 90 দিন আগে কথা উঠেছিল, তখন তোমরা জানিয়েছিল কিছু যে দিতে পারবো না? কয়েকজন গার্জিয়ান তখন বলেছিল, সবাই মিলে তো একসাথে বলেনি, তখন কয়েকজন মিলে বলেছিল। আমাদের সঙ্গে সিজি ক্যামেরার জন্য টাকা চাইছে, তো টাকাটা তো আমরা মানে আমি আমার বাড়ির অবস্থা খুবই খারাপ, তো ওই জন্য আমি টাকাটা দিতে পারবো না বলেছি। তো স্যাররা সেটা কী বলছে স্যার আমি বুঝতে পারছি না। স্যারের হেড স্যারের বক্তব্য, গার্জিয়ান মিটিংয়ে 3 মাস আগে কথাটা হয়েছিল, তোমাদের গার্জিয়ানরা রাজি ছিলেন? আমার বাড়িতে আমার এখানে স্কুলে গার্জিয়ান সেদিনকে আসেনি, ঠিক আছে। এবার আমি ভেবেছিলাম যখন টাকাটা নেবে তখন আমি স্যারকে বলবো, তখন যখন আমি স্যারকে বলতে যাই তখন স্যার আমাকে বললো যে এটা হবে না। তাই গার্জিয়ান মিটিং তো 90 দিন আগে হয়েছে, একদিনে সময় পাওনি স্কুলে, 90 দিনে সময় পাওনি একবারে বলার জন্য? আমি তো স্কুলে যখন টাকাটা যখন মানে নেয় যখন ফর্ম ফিল আপ করে তখনই কথাটা বলবো, তাই জন্য আমি ইচ্ছা করেছিলাম। 90 জন ছাত্রের অধিকাংশই সিসিটিভির টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, কাউকে জোর করা হয়নি। পাল্টা দাবি স্কুল কর্তৃপক্ষের, স্কুল ডেভেলপমেন্টের জন্যই সরকারি টাকা পাওয়া যায়, তা সত্ত্বেও ছাত্রদের থেকে কেন এই টাকা নেওয়া হচ্ছে, এই প্রশ্নই উঠে আসছে এখন। কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠে আজ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে এনরোলমেন্ট ফর্ম পূরণ সেটি অনুষ্ঠিত হলো। মোট 95 জন ছাত্রছাত্রী এই ফর্ম পূরণ করে, যারা আসন্ন 2019 বর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আমাদের বিদ্যালয় থেকে। আর এদের এই টেস্টের আগে যে আমরা অভিভাবক পর্ব সাক্ষাৎ সম্পন্ন করেছিলাম, তাতে স্কুলের নিরাপত্তা স্বার্থে এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য পিউপিলস, একদম পুরো ছাত্রছাত্রী স্বার্থে আমরা যে সিদ্ধান্ত ওনাদের সঙ্গে আলোচনা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত করে এক ঐক্যমত্যে এসেছিলাম, সেটা হলো স্কুলের ক্লাসরুম থেকে গ্যারেজ থেকে সর্বত্র আমরা আন্ডার সিসিটিভি সার্ভেইলেন্স, অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারির আওতায় আনব, তার যাতে অভিভাবক তার ভর্তি করা সন্তানকে নিশ্চিন্ত ও নিরাপদে যে পরিবেশ আমরা দিতে চাই 10:40 থেকে 4:30 অর্থাৎ স্কুল আওয়ার যেটাকে বলে, সেটি যাতে কোনো এনশিওর করতে পারে। দুর্ভাগ্যবশত দু একজন সেটিকে অন্যভাবে এবং সেটিকে বাইরে রটানোর বা খবর ছড়ানোর চেষ্টা করে যে এই স্কুল, যে স্কুল তাদের ছাত্রছাত্রীকে একদম সত্যি সন্তান সন্তান ভালোবাসে, তাদের খেলা থেকে যখন সরস্বতী পুজো স্পোর্ট যেভাবে বলা হয় যে কোনো পাশে থাকে সেই স্কুল, নাকি বলা হয়েছে যে হয় সিসিটিভির তোমাকে সাবস্ক্রিপশান যে পার্ট সেটাকে কন্ট্রিবিউট করতে হবে, নয় ফর্ম পূরণ করতে দেওয়া যাবে না, মানে এটি 200% মিথ্যা বা গুজব বললেও কম বলা। আশিক রানা, রিপোর্ট ক্যানভাস নিউজ। বইপ্রেমী মানুষদের খুশি করতে প্রতি বছরের মতো এবছরেও চন্দননগরের জ্যোতিরিন্দ্র সভাগৃহে হতে চলেছে গল্প মেলা 2018-র বার্ষিক অধিবেশন। তারই আগে এ বিষয়ে অবগত করে ক্যানভাস নিউজকে শুভেচ্ছা জানালেন গল্প মেলার বর্তমান কর্মকর্তা। ডিসেম্বর যে গল্প মেলা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ সভাগারে, মানে রবীন্দ্র চন্দননগর রবীন্দ্র ভবন সংলগ্ন এখানে, এবং এই সুযোগে
আমি আমার চন্দননগরবাসীদের প্রত্যেককে আমার আমন্ত্রণ জানানো রইল, একদম খোলা মনে তারা আসতে পারবেন, কোনো অসুবিধা নেই, তারা এসে যোগদান করুন এবং সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যান। এবং শুধু চন্দননগর নয়, আমি পাশাপাশি যারা যে সমস্ত আমাদের শহর রয়েছে, গ্রামগঞ্জ রয়েছে, তাদের নাগরিকদেরও প্রত্যেককে আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। পুরোটা তো কোনো পরিকল্পনা ছাড়াই শুরু হয়েছিল, সেটা এই চন্দননগরেই শুরু হয়েছিল। কতজনকে নিয়ে সেই অধিবেশন? তখন চারজন পাঁচজন এরকম একটা পরিকল্পনা হয়েছিল, চার পাঁচজনকে নিয়ে। তাদের নাম বলা যেতে পারে দেবব্রত চট্টোপাধ্যায়, অতীশ চট্টোপাধ্যায়, গৌতম বন্দ্যোপাধ্যায় এবং সেখানে আমি অবশ্যই ছিলাম। এবং তারা হঠাৎ একদিন হলো আর কি যে আমরা গল্প তো কেউ পাঠ করে না বইয়েতে, ন্যাচারালি যদি আমরা পাঠকদের কাছে প্রত্যক্ষভাবে ডাইরেক্ট পৌঁছে যেতে পারি তাহলে সেটা সুবিধা হয়। সেই পরিকল্পনা থেকেই, সেই চিন্তা থেকেই আমরা পাঠকদের সামনে গল্প পাঠের এই আয়োজনটা করি এবং তার নাম দিই গল্পমেলা। আমন্ত্রণ পদ্ধতি যেটা আছে, বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে সেটা পুরস্কার দেওয়া তো আছেই, কিন্তু এবারে যে আলোচনাগুলো আছে, আলোচনাগুলো অসম্ভব ক্ষুড়ধার এবং চমৎকার আলোচনা। যেমন অবস্থায় সাহিত্য যদি মারা যায়, যে কোনো সাহিত্য যদি মারা যায়, সাহিত্য তো মানবিকতার কথা বলে, মানুষকে মানুষ হতে সাহায্য করে, সেটা এখন সরে যাচ্ছে। প্রসঙ্গে একটা কথা জানাতে আমি জানাচ্ছি আর কি, সেটা হচ্ছে ক্যানভাস নিউজ নামে এই যে লোকাল চ্যানেলটি, আমাদের গল্পমেলার এই খবর এবং এই যে বিভিন্ন খবরাখবর তারা যে আমাদের এই চ্যানেলে প্রকাশ করবে অগ্রিম, তাদেরকে আমরা গল্পমেলার পক্ষ থেকেও আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদের এই কাজের জন্য। এবং এই প্রসঙ্গে জানাই যে এই ক্যানভাস নিউজ নতুন প্রায় চালু হয়েছে এবং এটা শুধু গল্পমেলার এই খবরটাই চালু করবে না, তারা করে না, তারা এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম, মানে সাধারণত আমরা টিভিতে যা দেখি যে খুন, রাজানি, ধর্ষণ এবং গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি নিয়ে যে ভয়ঙ্কর একটা কলরব এবং আমাদের বিষাক্ত করে দেয় আমাদের চোখ এবং মনকে অন্যান্য টিভি চ্যানেলগুলো, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরকম একটি বিরল কাজ করছে আমাদের এই লোকাল চ্যানেল ক্যানভাস নিউজ। তাই ক্যানভাস নিউজের বিভিন্ন ধরনের কাজ এবং এই কাজগুলো দেখতে দেখতে প্রাণিত হওয়া যায়, বেঁচে থাকার মনে হয়, বেঁচে থাকতে ভালো লাগে আর কি। তাই এই সুযোগে আমি লোকাল চ্যানেলের দর্শকদের কাছে অনুরোধ জানাবো, তারা ওই খুন খারাপি থেকে একটু ফুলের দিকে, একটু জীবনের দিকে যাতে তারা তাকান এবং সেটা তাকাতে গেলে এই লোকাল চ্যানেল আমাদের ক্যানভাস নিউজ এর দিকে তাকাতেই হবে। আপনারা দেখুন। শীত পড়তে বিভিন্ন খেলাধুলায় মেতেছে বাংলা। মগরা থানার উদ্যোগে বাঁশবেড়িয়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে শুরু হলো রাঙামাটি স্পোর্টস উৎসব। রাঙামাটি স্পোর্টস উৎসব শুরু হলো মগরা থানার উদ্যোগে বাঁশবেড়িয়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে। বিভিন্ন ক্লাবকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা হবে আগামী 7 দিন ধরে। এলাকার ক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সব থানায় রাঙামাটি উৎসব পালন করে চলেছে। এদিনে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার ঈশানী পাল, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারপারসন অরিজিতা শীল, মগরা থানার ওসি অমিত মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অরিজিতা শীল মহাশয়া এবং আইপিএস অফিসিয়াল অ্যাডিশনাল এসপি উদ্বোধনের দ্বিতীয় পর্ব শুরু করছেন। পায়রা উড়িয়ে উদ্বোধনের দ্বিতীয় পর্ব শুরু হল, পায়ের পর্ব শুরু হয়েছে। উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী তপন দাসজি, অসীম পাত্র মহাশয়া উপস্থিত আছেন, আইপিএস উপস্থিত আছেন, বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান মাননীয় চলছে পরিচয় পর্ব। ম্যাডামকে স্যার, এটা আমাদের এই এলাকার যত ক্লাব আছে সবার একটা বেলুন এবং পায়রা উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্টরা। আমাদের জেলা পরিষদের সদস্য, দুই ক্লাবের সদস্যরা এবং দর্শক মন্ডলী যারা আছেন,
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আজকের এই বাংলা মাটির উৎসবে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী অরূপ পরিণয় সারা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত ক্লাব 5 লক্ষ টাকা করে পাচ্ছে। গ্রামীণ খেলাধুলাকে আরো উন্নয়ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের মাধ্যমে রাঙামাটি কোর্স উৎসব করছেন, তার জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং অমিত বাবুর নেতৃত্বে অত্যন্ত ভালো মতো আজকের এই প্রোগ্রাম হচ্ছে, আজকে ভালো মতো প্রোগ্রামটা হচ্ছে মোগরা থানার উদ্যোগে, তার জন্য মোগরা থানার সমস্ত অফিসার স্টাফেদের আমার কৃতজ্ঞতা জানাই। ঈশ্বরের কাছে আল্লাহর কাছে কামনা করে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সারা বছর আপনাদের আনন্দে কাটুক। আশিক রানা, রিপোর্ট ক্যানভাস নিউজ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঝাঁকিয়ে পড়েছে শীত, আর শীত পড়তেই বেড়েছে নানা প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা। ফ্লেমিঙ্গো, সি হক্স এর মতো রঙিন পাখিগুলি নিঃসন্দেহে পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। হাঁসগুলি জলে চড়ে আঁকা বাঁকা রকমে, পায়রা জমাই সভা বক বক বকমে, বাংলার বুকে এই ছবি আজও একই রকম ভাবে রয়ে গেছে। উত্তরে হাওয়ার সাথে সাথে আগমন ঘটছে পরিযায়ী পাখিদের। বাংলার মাঠ ঘাট নদী নালা সর্বত্রই কিচিরমিচির শব্দে বিচরণ করছে নানান ধরনের নানান প্রজাতির রং বেরঙের পাখিরা। দেশীয় প্রজাতির সঙ্গে সঙ্গে ভিড় জমাচ্ছে বিভিন্ন বিদেশি প্রজাতির পাখিরা। গ্রিনল্যান্ড, সাইবেরিয়া, কানাডা থেকে এসে ভিড় জমাচ্ছে ফ্লেমিঙ্গো, হুইসেল ডাক, রেড রিয়ারের মতো রং বেরঙের পাখি। প্রকৃতির বুকে তাদের অবাধ বিচরণ মুগ্ধ করে সবসময়। তবে বছরের মূলত শীতের মরশুমেই পরিযায়ী পাখিদের দেখার সৌভাগ্য হয় বাঙালিদের। সুন্দর হয়ে ওঠে প্রকৃতি, এই পরিযায়ী পাখিদের ওঠা নামা ঘুরে বেড়ানো সবকিছুই সুন্দর করে তোলে প্রকৃতিকে। স্টেশনের কাছে ঠিক ওই পাম্পুতলা খাত বলে একটা আছে, তা আমরা শুনেছি বিদেশি পাখি শীতকালে আসে, তাই আমি দেখতে আসলাম, প্রচুর লোক আসছে, তো আমি জিজ্ঞাসা করতে করতে আসলাম, দেখি প্রচুর পাখি, আমার ভালো লাগছে নিজের চোখে দেখে। এরা ওই মাস দেড়েক দুয়েক ধরে থাকে, ডিম পারে, বাচ্চা হয়, আবার নিয়ে চলে যায়, আবার আসে শীতকালে। একটা নিরিবিড়ি আস্তানা এখানকার, আমরা আসি তো ওই লোকাল কিছু লোক বলছে আমরা এটা দেখভাল করি, কাউকে মারতে দেয় না কিছু না, এরা বলছে খুব ভালোই লাগছে। পাখি দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি নিজের চোখে দেখে। ভ্রমণ পিপাসু বাঙালির এই মরশুমে ভ্রমণের মাধুর্য বাড়িয়ে তোলে পরিযায়ী পাখিরা। খোলা পরিবেশে হাজারো পাখির কলতান মনে করিয়ে দেয় আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। শীতকাল এলে এইরকম পাখি আসে বাইরে থেকে, সব অনেক রকম পাখি আসে, ভিড় ভালো হয়, আমরা এলাকাবাসী সবাই পাখিকে রক্ষা করি, কাউকে শিকার করতে দিই না, এই দেখভাল হয় একটু। আমরা ধরো কেউ যদি শিকার করে, কেউ যদি ঢিল ছুড়লো তাকে বারণ করি, এই করবা না, এগুলো সব বাইরে থেকে পাখিগুলো আসে, বছরে একবার আসে, সব দুমাস থাকে, দিয়ে তারপরে চলে যায়, এখানে ডিম ফিম পারে, বাচ্চা পাচ্চা হয়, তারপরে চলে যায় পাখিগুলো। রোববার দিন আসে, যার যেরকম ছুটি আছে, রোববার বেশি ভিড় হয়। আশিক রানা, রিপোর্ট ক্যানভাস নিউজ। ক্যানভাস নিউজের অ্যাড মার্কেটিং এর জন্য দক্ষ পুরুষ বা মহিলার প্রয়োজন, যত শীঘ্রই সম্ভব যোগাযোগ করুন আমাদের নম্বরে। আমাদের নম্বর 9333028088 অথবা 2683-0179। আমাদের বায়োডাটা পাঠান এই ইমেল আইডিতে। আমাদের ইমেল আইডি canvasnews2@gmail.com। এলপিজি গ্যাস ভর্তি ট্যাঙ্কার লিক করে ঘটল বিপত্তি। হুগলির সিঙ্গুরে 2 নম্বর জাতীয় সড়কের উপর রতনপুরের কাছে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় গ্যাস বোঝাই ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে খবর পেয়ে দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে খবর, হলদিয়া থেকে বিহারের দিকে যাচ্ছিল এই গ্যাস ট্যাঙ্কারটি।
कहाँ से आ रहे हैं? हल्दिया से आ रहा था, पतुआ जाना है मेरे को, बिहार। बिहार जाना है? बिहार जाना है। तो तब तो वो गाड़ी वाला आ करके मार दिया, रोटर गए मेरा टूट गया, रोटर गेज टूट गया तो माल लीकेज करने लगा, गैस लीकेज करने लगा। अच्छा, उसके बाद यहाँ पे खड़ा कर दिया? हाँ भाई, यहाँ साइड में लगा के खड़ा कर दिया और पुलिस वाला को फोन कर दिया, फायर ब्रिगेड वाले को फोन किया। किस कंपनी का माल था ये? हाँ, BPCL भारत गैस का। अच्छा, पुलिस और फायर ब्रिगेड आया है? हाँ सर, पुलिस और फायर ब्रिगेड आ गया है। क्या नाम क्या है आपका? राजू यादव। है राजू यादव? राजू यादव। ड्राइवर है आप? हाँ ड्राइवर। आशिक राणा, रिपोर्ट कैनवस न्यूज। পাঁচ রাজ্যে বিজেপির ভরাডুবিতে বাড়তি অক্সিজেন পেয়েছে বিরোধী জোট। বিরোধী জোটকে এক কাটা করতেই উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বৈঠক হয়েছে বিরোধীদের, এর মধ্যে পাঁচ রাজ্যের ফলাফল আরও বেশি চাঙ্গা করেছে বিরোধীদের। মমতাও সেই জোটে বড় ভূমিকা নিয়েছেন, পাশাপাশি আছে তার দল তৃণমূল কংগ্রেস, তাই বিজেপি বিরোধিতায় ঝাঁজ বাড়িয়েছে এই সবকিছুই। চলছে মিছিল, পথসভা, বিক্ষোভ। চুচুড়া রবীন্দ্রনগরে জিটি রোড অবরোধ করে অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করল তৃণমূল কর্মীরা। এর পাশাপাশি হুগলি চুচুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডেও চলে বিজেপি বিরোধী মিছিল। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে আমরা ভারতবর্ষের মানুষ যে জনসাধারণ যে রায় দিয়েছে বিজেপির বিরুদ্ধে, আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির বিরুদ্ধে সরকার গড়ার দাবি নিয়ে আগামী উনিশে জানুয়ারি ব্রিগেড চলোর ডাক দিয়েছে। এই ব্রিগেডের সমর্থনে আমরা হুগলি চুচুড়ো শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিকাল চারটে থেকে 30টি ওয়ার্ডে একই সাথে বিজেপি হাটাও দেশ বাঁচাও, বিজেপি হাটাও মোদি হাটাও দেশ বাঁচাও এই স্লোগানে আমরা ব্রতী হয়ে 30টি ওয়ার্ডে একই সাথে আমাদের বিধায়কের নির্দেশে আমরা আজকে মিছিল করছি। পেট্রোল ডিজেল এর রান্না গ্যাসের মূল্য, আশিক রানা, রিপোর্ট ক্যানভাস নিউজ। এবার আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 51%। ক্যানভাস নিউজ এখনকার মতন এই পর্যন্তই, নমস্কার।